নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আমি আলোচনা করেছি বাস্তুতে বিবর্ষণ দেবতা সম্পর্কে। আজ আমি আলোচনা করব বাস্তুতে 43 নম্বর দেবতা, যার নাম মিত্র। দেখুন, মিত্র যে দেবতা আছে, এই দেবতাটি দ্বিপাদিক দেবতা হয়ে থাকে এবং শাস্ত্র মতে এই পদে কিন্তু দাঁড় করা অশুভ। যেমন নাম থেকেই ধারণা পাওয়া যায়, এই পদটি হচ্ছে ক্ষমতাশালী শক্তি সম্পর্কিত, যা কাজ করে একটি সাহায্যকারী বন্ধু হিসাবে এবং শর্তহীন সমর্থন প্রদান করে থাকে স্থানটি। বাস্তুর প্রধান উদ্দেশ্য হলো প্রকৃতির সমর্থন লাভ, অর্থাৎ প্রকৃতি যেভাবে আমাদের চালিত করছে, প্রকৃতি আমাদের যেভাবে চালনা করে, তার সমর্থনকে লাভ করা, অর্থাৎ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পন্থা, যে পরিকল্পনা আমাদের অ্যাপ্লাই করা উচিত, সেগুলি কিন্তু বাস্তু বুঝিয়ে থাকে। মিত্র যে স্থানটি রয়েছে বাস্তুতে, এটি পদবিন্যাসের সেই পদ যা সমর্থন এবং সহযোগিতার সঙ্গে সম্পর্কিত যুক্ত। অর্থাৎ আপনি কোনো ভালো কাজ করছেন কিন্তু কোনো সমর্থন পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই মিত্র পদটি অত্যন্ত নেগেটিভ আছে বা ক্ষতিকারক রয়েছে। যখন এই পদটি অনুকূল হয়, একজন ব্যক্তি সমর্থন ও সহযোগিতা অবশ্যই পায়। তা আর্থিক দিক থেকে হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, সকল দিক থেকে তার নতুন কর্ম পরিকল্পনা, যে কোনো শুভ কাজে তারা কিন্তু অবশ্যই কোনো সাপোর্ট, কোনো সহযোগিতা অবশ্যই পেয়ে থাকে। সম্পদ অথবা উপায় স্বাভাবিকভাবে কিন্তু তার কাছে আসে এবং তা অর্জন করার জন্য তাকে বড় চেষ্টা কখনোই কিন্তু করতে হয় না। শুভ হওয়ার কারণে এই পদ সুনিশ্চিত করে যে ব্যক্তিটি তার চারপাশের মানুষের থেকে সঠিক নির্দেশ ও পরামর্শ লাভ করে। সে তার স্ত্রীর থেকে সে পূর্ণ সমর্থনও কিন্তু উৎসাহ পেয়ে থাকে। সে স্বাচ্ছন্দ্য, খ্যাতি, সম্পদ, দীর্ঘজীবন এগুলি কিন্তু পেয়ে থাকে এবং তার সঠিক চিন্তাধারা থাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, সঠিক দিক থেকে, মানে সঠিক দিকে যেন তারা ধাবিত হতে পারে, এগিয়ে যেতে পারে, এটি কিন্তু ওদের নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে। তার সফল চেষ্টার মাধ্যমে সে জমি, গৃহ, কারখানা বিভিন্ন ক্ষেত্রের গর্বিত মালিক হতে পারেন। তার দ্রুত কর্ম, অঙ্গীকার এবং ইতিবাচক আচরণ অনেকের হৃদয়কে কিন্তু জয় করে নেয়। যদি কোনো কারণে এই পদ প্রতিকূল হচ্ছে, তাহলে একজন ব্যক্তি সমস্ত ক্ষেত্র থেকে সমর্থন লাভে বঞ্চিত হয়ে থাকে, অর্থাৎ কারোরই কোনো সমর্থন তিনি পাবেন না। সে সঠিক চিন্তা ও সঠিক কাজ করতে অক্ষম হয়ে যায়। তার ভুল সিদ্ধান্ত থেকে সে কিন্তু নিরুদ্যমী হতে পারে এবং অন্যদের সামনে সে সম্মানহানিও হয়ে যেতে পারে। এরকম মনে হয় যে সে কোনো মহাচ্ছন্ন এবং কোনো বহিঃশক্তির দ্বারা চালিত আছে। ক্রমাগত ব্যর্থতার জন্য সে অর্থের অপব্যয় অবশ্যই করে থাকে। দেখুন, তার স্ত্রী, সহকর্মী, অর্থস্থনদের সঙ্গে ক্রমাগত কিন্তু মনোমালিন্যে জড়িয়ে যেতে পারে, যদি এই স্থান অশুভ থাকছে তো। তার দুঃখকে আরো বাড়িয়ে তুলতে পারে এই স্থান। সেই কারণে যে কোনো কাজ বা পরিস্থিতি সম্পর্কে তার মনে একটা সবসময় নেতিবাচক যে মনোভাব, সেটি কিন্তু কাজ করতে শুরু করে দেয়। এটি নেতিবাচক পদ এবং তাকে ভীষণভাবে ধীর গতি সম্পন্ন করে তোলে, অলস করে তোলে, মানে কাজের মধ্যে যে এনার্জি সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। ফলাফলস্বরূপ একজন লাভজনক যে কর্ম পরিকল্পনা সেটা কিন্তু সে হারিয়ে ফেলে। তাকে দেখে এটাও মনে হয় যে সে খুবই কিন্তু সামান্য জীবনী শক্তি আছে তার মধ্যে, সে কিন্তু কোনোভাবে উদ্যমী নয় কোনো ক্ষেত্রেই। এই পদ যদি আদর্শ হচ্ছে, প্রধান ব্যক্তি অথবা পরিচালকের প্রধান সহযোগীর কক্ষ স্থানে করা যেতে পারে, অধ্যয়ন কক্ষ করা যেতে পারে, শয়ন কক্ষ করা যেতে পারে, সভাগৃহ করা যেতে পারে, সাক্ষাৎ কক্ষ করা যেতে পারে, বাসগৃহ করা যেতে পারে এবং জলাধারও কিন্তু স্থানে কিছু অংশে রাখা যেতে পারে। যদি স্থানটি দোষযুক্ত হয়ে যাচ্ছে তো তাহলে কি হতে পারে? দেখুন, যদি এই স্থানটি কোনোভাবে বাস্তুর ক্ষেত্রে দোষযুক্ত হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সঠিকভাবে কোনো বাস্তু পরামর্শদাতার পরামর্শ আপনারা নিতে পারেন, তাতে বিশেষ সুফল আপনারা অবশ্যই দেখতে পাবেন। এছাড়া এই দোষের প্রতিকারের জন্য এই স্থানে আপনারা সহজ পন্থায় এই স্থানটিতে আপনারা নীলা, পাশ এবং অঙ্কুশ চিহ্ন রোপণ করতে পারেন, একটি মাটির নিচে রোপণ করতে পারেন এবং লাঙলের যে প্রতীক, সেই লাঙলের প্রতীকও কিন্তু এই স্থানে রোপণ করতে পারেন। এতে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে এই স্থানের যে অশুভ প্রভাব, সেগুলি কিন্তু ধীরে ধীরে কম হতে দেখা যাবে। তাহলে আলোচনা করলাম আজ যে
মিত্র দেবতার ভূমিকা আমাদের বাস্তু শাস্ত্র মতে কি আছে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।